প্রথমবার একটুখানি ভালোবাসার নাম আছে এই ব্যান্ডে বোধ হয়। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও আই উড লাইক টু কল অপন দ্য ব্যান্ড হুজ নেম ইজ পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইন্স। সো ব্যান্ড পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইন্স, প্লিজ কাম, একটু জোরে হাততালি সকলে মিলে, প্লিজ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য ব্যান্ড পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইন্স। চলে আসো, ইয়াপ, হ্যালো হ্যালো, কি নাম? আমার নাম সত্য বন্ধু বৈদ্য। সত্য বন্ধু বৈদ্য, বাবা দারুণ নাম, সত্য বন্ধু বৈদ্য। তোমাকে কোয়েশ্চেন, যে পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইন এই নামটা কেন? পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইন্স নামটা অ্যাকচুয়ালি মানে একটু অন্যরকম, মানে থটস আছে আমার আমার পার্সোনালি, এক একজনের এক এক রকম আছে। যে এখানে ভ্যালেন্টাইন বলতে বোঝানো হয়েছে যে শুধু যে প্রেমিক প্রেমিকার যে একটা সম্পর্ক হয় সেরকম কিছু নয়, মানে আপনার যে আপনার শহরের প্রতি ভালোবাসা, একটা পশুর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, নিজের মা বাবার প্রতি ভালোবাসা, একটা গাছের প্রতি ভালোবাসা, কোনো জড় বস্তুর প্রতি একটা অ্যাট্রাকশন। তো যারা যারা ওরকম ভালোবাসতে জানে আমাদের গানটা আমরা তাদেরকে উৎসর্গ করছি। লাভলি। অ্যান্ড সত্য বন্ধু বললে, তো তো সত্য বন্ধু, তোমাকে আমি জানাতে চাই, আমি জাস্ট জাস্ট নট ফর দ্য জোক বাট অ্যাকচুয়ালি মাই বার্থডে ইজ অন 14th ফেব, ভ্যালেন্টাইন্স ডে। আমার ব্যান্ডের জন্মদিন। ব্যান্ডেরও জন্মদিন? বাহ, আমারও জন্ম। আপনার জন্মদিন? আমার জন্মদিন, ইয়েস, অন 14th ফেব, ভ্যালেন্টাইন্স ডে। সো ইটস আ পোয়েট্রি ফর মি অ্যাজ ওয়েল থ্রু ভ্যালেন্টাইন। এবার আজকে যে গানটা করবো ওটা সবার জন্য রিলেটেবল, তো আপনি যখন চাইছেন স্পেশালি আপনার জন্যই আমি ডেডিকেট করলাম। আরে বাপ রে বাপ, হোয়াট আ মোমেন্ট ফর মি লেডিজ এন্ড জেন্টলম্যান, a song dedicated to me since I birth, my birth is on 14th Feb. So ladies and gentlemen, give it up for poetry for the true valentines, for all the lovers out here, this is for you. Thank you. Check 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 check. দাদা এই মাইকের যে কিউটা আছে ওই দাদার যেরকম ছিল ওরকম করে দিন তো। দাদা আউটপুটে গিটারটা একটু বাড়িয়ে দেবেন ওর। Check, 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 check.
হয়েছে। দাদা ওই মনিটরে গিটার আর বেস দিয়ে দেবেন। দাদা এই ব্যাক ভোকালটা একটু হারমোনি লেভেলে দিয়ে দেবেন। নমস্কার, আমরা পোয়েট্রি ফর দ্য ট্রু ভ্যালেন্টাইনস। গিটারের একটু মনিটরটা বাড়বে আর এইবার আমরা যে গানটা করব, গানটা বেসের মনিটরে গিটারটা একটু দেবেন, কতটা প্রাসঙ্গিক সেটা আপনাদের উপর আমি বিচার ছাড়ছি। গানটার নাম হচ্ছে বেসের মনিটরেও গিটার দেবেন কলকি। তো বর্তমান সময়ে যা পরিস্থিতি চলছে সেই আন্দাজে এখন ভগবানের হাতে নিজেকে সঁপে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ কিছুইতেই কিছু আমরা করতে পারবো না, কারণ পোকামাকড় যতই বডি বানিয়ে নিক চটির কাছে পিষে যেতে হবে। তো শ্রীকৃষ্ণের কথা মতো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো শ্রীকৃষ্ণের কথা মতো আমরা এখন অপেক্ষা করছি তিনি কবে কল্কি রূপে অবতরিত হবেন এবং আমাদের পরিত্রাণ করবেন। থ্যাংক ইউ।
মানুষ